আপনার বাড়িতে চোর প্রবেশ করেছে ধরে কি হাত কেটে দিতে পারবেন যদি আপনি কাটেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহ মামলা খাবেন এখন চোর ধরে হাত কাটা এটা অর্ডার আল্লাহর চোর ধরে হাত কাটা এটা নফল না ফরজ হ্যাঁ এটা ফরজ একটি বিধান এটা দেশের রাষ্ট্রের ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছিলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব সার দেব না তাহলে এই বিধানটা আপনি লঙ্ঘন করে চলছেন দেশে লঙ্ঘিত হচ্ছে যোগের পর যোগ এমন মসজিদও বাংলাদেশে আছে যে মসজিদের ইমাম সাহেবকে নিয়োগের সময় বলা হয় কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকা যাবে না ইমাম সাহেব হুজুরও তার মেম্বার থেকে রাষ্ট্র ইসলাম দরকার এ বিষয়ে জীবন একবারও ওয়াস করেন নাই কারণ এই ওয়াজটা করলেই তো নিশ্চয় কোনো রাজনৈতিক দলের পক্ষে চলে যাবে এই ভয়ে তিনি এই ওয়াজটা করেননি এই জাতীয় ফৌজদারি আইন কোরআনে আছে কয়েক ডজন এখন নামাজ না পড়লে পাপের চিন্তা রোজা না রাখলে গুনাহের চিন্তা তা আপনি যে এই আইনগুলো মানেন নাই মাথার মাঝে গুনার চিন্তা আসা দরকার আছে না নাই ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখন যদি দিন কায়েম রাষ্ট্রীয়ভাবে না হয় তো ফৌজদারি বিধানগুলো কায়েম করবেন কিভাবে এটা সম্ভব নয় এই জন্য রাসুল ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করছিলেন আল্লাহ আল্লাহআ শিখিয়ে দিয়েছেন তিনি দোয়া করেছিলেন ওয়াজ আল্লি মিল্লা সুলতানান নবী দোয়া করছেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন হে আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে সাহায্যকারী রাষ্ট্রশক্তি দান করুন ও যে আপনি আমাকে দেন মিল্লা দুনকা আপনার পক্ষ থেকে সুলতান সালতানাত রাষ্ট্র ক্ষমতা নাসিরা সিরা যেটা সাহায্যকারী হবে কিভাবে সাহায্যকারী হবে দিন কায়েমে আপনি যে দিন আমাকে দিয়েছেন এটা জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে রাষ্ট্রশক্তি দিয়ে সাহায্য করুন আল্লা দোয়া কবুল করেছেন রাসুল হিজরত করে মদিনায় গেলেন মদিনার লোকেরা কোলে তুলে নাচল আউস খাজরাজ এক হয়ে গেল ইহুদিরা পর্যন্ত আল্লাহর হাবিবের সাথে মিটিং করল মদিনার সনদ লিখা হল সবাই মিলে একমত হলেন এখন থেকে মদিনার প্রধানকে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাইসাল্লাম তিনি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলেন আর আমাদের দেশে এ সাবজেক্টের অনুভূতি নাই হাজার হাজার নামাজির হজুররা লোভী ওরা ক্ষমতা চায়। হুজুর যদি মেম্বারে নির্বাচন করে চেয়ারম্যানে নির্বাচন করে সমালোচনা ওঠে আচ্ছা হুজুর মানুষ কাম করে কেন এবং অনেকে চেয়ারম্যানই মেম্বারে নির্বাচন করলে আপনাদেরকে কানে কানে বলে ভাই এটা কি ভালো মানুষের কাম তাহলে দেশের নেতৃত্ব খারাপ মানুষেরাই করবে কি বিস্ময়কর অথচ আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই তখন আমরা দেখতে পাব রাষ্ট্রপ্রধান যিনি সবচেয়ে বড় মসজিদের ক্ষতিব ছিলেন তিনি এটা শ্রী ইসলাম ইমামতি দুরকম ইমামতে কোবরা ইমামতে আমরা ইমাম মানি নেতা ইমামতে কোবরা হচ্ছে রাষ্ট্রের নেতা আর সোগরা হচ্ছে মসজিদের নেতা এখন দেখেন যেই থেকে রাষ্ট্র এবং মসজিদকে আলাদা করা হয়েছে মুসলমানের কপাল তখনই পুড়ে গেছে আমরা পিছনেতাকারী দেখি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তালান হুক রাষ্ট্রেরও প্রধান মসজিদ নববীর ইমাম ওমর ফারুক রদি আল্লাহু তায়লান হুকুক হজরত উসমান হজরত আলী রাষ্ট্রপ্রধান মসজিদের ইমাম প্রিয় নবী থেকে আলী রদি আল্লাহু তালানু পর্যন্ত পরবর্তী আমির মোয়াবিয়া পরবর্তী আর অনেক দিন পর্যন্ত যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন মসজিদের খতিব তিনি ছিলেন প্রধান মসজিদের হানাফি মাসলাকের একটি ফতু আছে জুমার নামাজ ফরজ হওয়ার জন্য যে সকল শর্ত আছে একটা হলো ওই মসজিদের ক্ষতি হবেন রাষ্ট্রপ্রধান অথবা তার প্রতিনিধি ইমাম রাষ্ট্রের প্রধান হবেন কিন্তু এখন রাষ্ট্রের সাথে আলেমদের সম্পর্ক দূরে এটাকে আলাদা করে দিতে হবে এই জন্য আল্লাহর হাবিব যে দোয়া করছেন ক্ষমতা চাই ওই ক্ষমতা চাওয়া এখন অপরাধ হয়ে গেছে অথচ কোরআন মাজিদের দোয়ার আলোকে আমাদেরকে বোঝানো হচ্ছে এই দোয়াটা আমাদেরও করতে হবে তবে কোনো ব্যক্তিকে ক্ষমতা নেয়ার জন্য নয় কোনো বিশেষ দলকে ক্ষমতা নেয়ার জন্য নয় এটা হবে আল্লাহর কোরআনকে ক্ষমতা নেয়ার জন্য অর্থাৎ কোরআনকে ভালোবাসে কোরআনের আইন ফলো করবে এমন ব্যক্তিকে সেখানে নিতে হবে তাহলে ওই লোকগুলো আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য তারা চেষ্টা করবে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম থেকে আরেকটি হাদিস কেউ কেউ হাদিসটিকে মাওকুফ বলেছেন হজরত উসমানের কথা বলছেন কেউ হজরতমরের কথা বলেছেন হাদিসটি হচ্ছে ইন্ল্লাহিল সুলতান মা লাইয়া জাউবিল কোরআন একামতে দিনের জন্য রাষ্ট্রে ইসলাম লাগবে কতটা ইম্পর্টেন্ট যে নিশ্চয় আল্লাহ ক্ষমতার মাধ্যমে এমন কিছু অনাচারকে তিনি বাধা দেন দূর করেন যেটা কোরআন দিয়েও হয় না আবার বলছি নিশ্চয় আল্লাহ ক্ষমতার মাধ্যমে এমন কিছু অপরাধকে অনাচারকে তিনি সরাইয়া দেন যা কোরআন দিয়ে হয় না এবার আপনাদের থেকে আমি কথা চাই বাংলাদেশে কোরআন আছে না নাই সুদ কোরআন সুদ সরায়নি বাংলাদেশে কোরআন আছে না নাই জানাবে বিচার কোরআন জানাবে বিচার দূর করেনি এখন এবার বলুন তো কোরআন যদি ক্ষমতায় যেত সুতকি থাকত তাহলে ওয়াস করলে চুরি বন্ধ হবে না এখন তো আমরা সকলে মনে করছি যে ওয়াস করছি হুজুররা নামাজের ওয়াস করো রোজার ওয়াজ করো চুরির বিরুদ্ধে ওয়াস করো সুদের বিরুদ্ধে ওয়াস করো ওয়াস করলে যে যায় না সবচেয়ে বড় প্রমাণ মসজিদের ফজরের নামাজ বাংলাদেশে নামাজের মতো এত ওয়াজ আর কোনো সাবজেক্ট হয় না নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো তাবলিক জামাতের ভাইয়েরা তো আসরের পরে মসজিদ থেকে দল বেঁধে বের হয় কিওয়াশ করার জন্য বের হয় মসজিদে আসেন ভাই সামনে পাবে দৌড়বে গোল হয়ে দৌড়বে সুপার গ্লু দিয়ে দৌড়বে পলানোর জায়গা নেই যে পর্যন্ত না বলবে রাজি এ পর্যন্ত সারে না আলহামদুলিল্লাহ দাওয়াত ভালো আপনারাও দিবেন শুধু ওনারা দিবে কেন মাঝে মাঝে ওনাদের সাথে গাস্তে যাবেন কারণ পাবলিকের কাছে নামাজের দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদেরও আছে না নাই তাবলিগকে দিয়ে এটা ছেড়ে দিলে হবে না তারাও আমাদের কাজ করবে আবার আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে মিছিলে যাব তারাও মিছিলে যোগ দেবে সমন্বয় লাগবে এখন নামাজের এত ওয়াজ হলো ফজরের সালাম ফিরিয়া দেখবেন মসজিদে মুসল্লি কত তো আলহামদুলিল্লাহ এক এক বাড়িতেই দুশো তিনশো লোক থাকে তারপরে দু চার কাতার হয় কিন্তু গ্রামে এমন মসজিদও আছে আধা কাতারও এমন মসজিদ আছে ইমাম আর একজন লোক নাই এমন মসজিদও আছে আজান হয় না এই গত কয়দিন আগে একজন আমাকে প্রশ্ন করেছেন হুজুর জুমা মসজিদে আজান হয় না এলাকাবাসীর গুণা হবে কিনা আমি ফতম বললাম ইন্না আলী আজান হয় না এই শব্দ শুনেই তো আমি কাঁপিয়ে উঠলাম জুমা মসজিদে আজান আ দেয়ার লোক নাই ওয়াজ কই গেল